নারায়ণ নারায়ণ প্রভু নারায়ণ। সত্যি যত মামাকে ভালো মতো আনার চেষ্টা করি না কেন, মামা যে জীবনে ভালো হবে না, ততবারই দেখতে দেখতে মামা আমার খারাপ পথের দিকে এগিয়ে যায়। কিন্তু আজ যে দৃশ্য দেখলাম উত্তর মন্দিরে এসে, এ কথা তো আর গোপন করে রাখলে হবে না, যেতে হবে কৈলাসী মন্দিরে, মামি মারে করনি খবরটি দিতে হবে। না না, একা যাই কেমন করে আমি কৈলাসী মন্দিরে, মনে পড়েছে আমি একা কেন, সঙ্গে আছে আমার ঢেকি বাউন, ঢেকি বাউনকে নিয়ে যাব আমি কৈলাসী মন্দিরে। বাবা ঢেকি রে। বলুন ঠাকুর। ওরে বাবা, অনেকদিন তো হলো, যা হলো না মামার বাড়িতে, খা হলো না মামি মার হাতের মিষ্টি। আচ্ছা বলতো বাবা, সেখানে কি তোদেরও যেতে মন চায় না বাবা? না ঠাকুর, আমাদের খাওয়া দাওয়া হচ্ছে না, চলো যাই চলো একবার। তবে চলে যাই বাবা, চলো যাই। মনের আনন্দে গানে গাইতে গাইতে যাবো আমরা কৈলাসী মন্দিরে, কেমন? ওই আগে চলো চলো নয়নে, হাসি মাখা বদনে, আনন্দ কাননে মন, আর আনন্দ কাননে মন, জপয় ভিড়া হরি বল হরি বল, মনে আমা হরি বল হরি বল, মনে আমা নারায়ণ নারায়ণ প্রভু নারায়ণ, চলো চলো নয়নে, হাসি মাখা বদনে, চলো চলো নয়নে, হাসি মাখা বদনে, আনন্দ কাননে মন, আনন্দ কাননে মন, জপয় ভিড়া হরি বল হরি বল, ভাবিছো শিলা, ওই দেখ
সসি এক বিন্দু সসি হরিব হরিবল হরিব মামা বাবু আরো ভালো আছে, ভালো থাকলে খুব ভালো কথা। কেন বাবা? কিন্তু আমার মনে হয় মামা আমার একটুও ভালো নেই। সে কি বলছো বাবা? একটি কথা বলবো? কি কথা বলে বাবা? মামা রোজ কোথায় যায়? মামা তোমার মামা সরোবরে স্নান করতে গেছে। তোমার কাছে যে মিথ্যা কথা বলে গেছো বাবা, কেন? তার কারণ কেন জানো? কেন বাবা? না মামা রোজ যায় তোমার কাছে সরোবরে যাওয়ার নাম করে, যাই সেই উত্তর মন্দিরে। আর উত্তর মন্দির যাওয়ার কারণ কি জানো মামিমা? কি বা কারণ? উত্তর মন্দিরের মধ্যে একটি মেয়েকে লুকায়িত করে রেখেছে, আর সেই মেয়েটির সাথে দেখা করার জন্য মামা রোজ যাই তোমার কাছে মিথ্যে কথা বলো উত্তর মন্দিরে। কি বলছো নারু তুমি? সত্যি বলছো ভাই মামা? ওই উত্তর মন্দিরে কি বললে তুমি? উত্তর মন্দিরে একটি সুন্দরী কন্যা লুকায় রেখেছে। সেই সুন্দরী কেমন দেখতে? নিজে চোখে দর্শন করলে বুঝবে যে সে সত্যের রূপ কতখানি আছে মা। নারু এ কি বলছো বাবা? সত্যি বলছো সেই সুন্দরী রূপ আমার থেকে আর সুন্দর, তোমার থেকেও আর সুন্দর। সে কি বলছো? সত্যি এই কথা যদি মিথ্যা হয় বাবা আমি তোমায় কি করবো জানো? কি করবে? এই মামার বাড়ি আসছো রাস্তা তোমায় আমি বন্ধ করে দেবো। ওকমা যদি হয় আমার কথা তোমার কাছে মিথ্যা, যে শাস্তি দেবে মাগো দেব আমার মাথায় তুলে। যদি হয় আমার কথা সত্য তাহলে আবার কি দেবে তুমি বলো মা? নারদ এই কথা যদি সত্য হয় আমি তোমার প্রাণ ভরি করিব আশীর্বাদ। আমি এখন যাবো উত্তর মন্দিরে। দাঁড়াও মা,
আজ এসেছি আমি তোমাকে নিয়ে যাওয়ার জন্য ওই উত্তর মন্দিরে, কিন্তু আমার সঙ্গে যেতে গেলে যে এই রূপে আমি তোমাকে নিয়ে যাবো না উত্তর মন্দিরে, যেতে গেলে আমার সঙ্গে উত্তর মন্দিরে রাজি বেশ করতে হবে তোমারে পড়তে হবে হবে কালী রূপ, কালী রূপে আমি নিয়ে যাবো তোমাকে উত্তর মন্দিরে। মা বাবা, আমি তোমায় কথা বুঝতে পেরে আমি তোমাকে নিয়ে যাবো উত্তর মন্দিরে। আজ উত্তর মন্দিরে গিয়ে যদি হয় আমার কথা সত্য, তাহলে পাবো তোমার কাছ থেকে প্রাণ ভরে আশীর্বাদ। আর যদি হয় আমার কথা মিথ্যা, যে শাস্তি দেবে মাগো সে শাস্তি দেবো আমার মাথায় তুলে। আরে বিলম্ব করতে চাই না মা, এই মুহূর্তে চলে যাও সেই উত্তর মন্দির বলবে। প্রবেশ করে দেখো চতুর্দিকে, খুঁজে দেখবে দেখবে কোন ঈশানে কোনো মেয়েটি লুকিয়ে বসে আছে। আর যদি তাকে দেখতে পেয়েছ এমন শিক্ষা দেবে সারা জনম কেটে গেল, সে শিক্ষার কথা যেন ভুলতে পারে। আর একটি কথা, আমি যে খবরটি তোমাকে দিয়েছি দয়া করে মামাকে বলো না। আমি বলবো না। তাহলে এখন আস। এসো বাবা। নারায়ণ নারায়ণ প্রভু নারায়ণ। না, বারে বারে আমার সুখের ঘরে আগুন জ্বালাতে আসে, যদি পুনর্মুখীকে পেয়েছি এমন শিক্ষা দেব সারা জীবন মনে থাকবে। এই উত্তর মন্দির এই যে কি অন্ধকার, না না এই উত্তর মন্দিরে দাও আমি এখুনি খুলে দেব। পাতালো মা ডাডি
আমি কি করলাম? ওই ইনারদের কথা শুনে আমি কি সর্বনাশ করেছি? না না, এই উত্তর মন্দির থেকে আমারে ঘুরে পালিয়ে যেতে হবে। না, আমি পিতাকে ডাকবো। তাহলে কি আমার মায়ের করে বিপদ হয়েছে? ওরে মা মনসা, আমি আসছি এই মুহূর্তে। অশীত সাউন্ড, ডোসা, DJ বাপি, ডোসা 1 নম্বর পোল।